আমার বান্ধবী সবসময় আমরা খুব কাছে। এই যে আমার মামি, এই দেখো মামি আখ খাচ্ছে। আয় দাদা, এই যে আমার দিদি বলি কিন্তু চোর দিনে কোন সত্যি এমন কোন সময় বেড়াই না। আমার বড় মামি আছে, আমার বড় মামি দেখো আমার মাসি মাসিমণি আর এই যে আমার পাঁচ নম্বর মামির বোন মামার মেয়ে বোন সুন্দরী মোনা খুব সাজতে ভালোবাসে আমার বদ্দির মেয়ে। নাম বলো, নাম বলো, হাই বলো, হাই। দেখো আমরা সব এখন ঘুরতে বেরিয়েছি। এই যে মাসি, আর এইখানটাতে আমাদের পুজো হয় দুর্গা পুজো। এটা ভালো না, বেশি ইয়ে করে আবার থাকবো নারে, যদি বলে চলে যাবো চলে যাবো, আর যদি থাকতে বলে তাহলে সোমবারে সকালে যাব। এই হচ্ছে কথা, দেখি হবে জল হয়েছে ও পুকুরে চান করবে। আমার মেয়ে ওই মানে স্ন্যাক্স ভিডিও টিডিও ভালো দেখে, ও কিন্তু করবে না কিন্তু দেখবে, ও টিকটকও দেখতো আগে, টিকটক করবে না। আমি বলি কি তুই দেখিস যখন কর একটা না একটা, বলে আমার ওসব ভালো লাগে না। এ দেখ আমার বৌদি একটা, আমার বৌদি কম খুব কম, সব মামিই বেশি এখানে। দেখো কত বড় একটা পুকুর, এই পুকুরে আমরা ছোটবেলায় চান করতাম। ওই যে ঘাট, ওই যে ঘাট পুকুর, ভীষণ বড় পুকুর, ছোটবেলায় এই পুকুরে চান করতাম। বুঝে হয় না, শেষ হচ্ছে অনেক দিন বাদে দেখা হলো বনে বনে, খুব মানে কি বলবো বুঝেই পাচ্ছি না। বনে বনে অনেকদিন পরে দেখা হলো, এই ঘুরছি, এই আমাদের সেই ছোটোবেলায় সব ঘুরে ঘুরে বেড়াতাম সেই সবই ঘুরছি, আর কি বলবো। এখন অনেক ঘুরা যে দেখছে সেই বলে কি কবে আসলি, কি করলি, এই দেখি তা। হ্যাঁ দেখো লম্বু বাগান, লম্বু গাছ বলে কি গাছ বলে এগুলো, লম্বু গাছে তো জানবি গাছ আর গাছ বাগান। ঘুরা শেষ, ঘুরে টুরে চলে আসলাম, জামা কাপড় তুলবো, ছাদে জামা কাপড় মেলা রয়েছে সেগুলো তুলবো। আর আজকে ছাদের গাছগুলোকে একটু দেখায়, দেখো নয়নতারা ফুল গাছ, ছাদের সমস্ত গাছ মায়ের হাতে লাগানো। দেখো লঙ্কা হয়েছে, লঙ্কা গাছে, এই দেখো একটু গাছটা উঁচু, এই দেখো লঙ্কা, সব লঙ্কা হয়েছে কত, এই দেখো লঙ্কা হয়েছে, এটা পেঁপে গাছ, এই একটা লঙ্কা গাছ, লঙ্কা হয়ে পেকে গেছে। আর আমাদের বাড়ি প্রচুর আলো। আর এই দেখো লেবু হয়েছে, আগেও হয়েছিল আবারও হয়েছে, এটা মায়ের হাতে লাগানো লেবু গাছ, ছোট্ট একটা ডাল নিয়ে মা লাগিয়েছিল, এখন বড় হয়ে গেছে। আর এই যে দেখো আমার মেয়ে আর আমার মামার ছেলে ভাই খেলা করছে, একটা পেঁপে গাছ বড় হয়ে গেছে, দেখো পেঁপে গাছটা। আমাদের হয়তো প্রচুর অ্যালোভেরা গাছ আছে, তুলসী গাছ,
দেখো নয়নতারা গাছের প্রচুর আমাদের বাড়িতে। দেখো অ্যালোভেরা গাছ, এটা হচ্ছে ব্রাহ্মণী গাছ, মায়ের হাতে লাগানো সমস্ত গাছ, লঙ্কা গাছ। আর এই দেখো আমাদের বাড়ির পেছনটাতে প্রচুর বাঁশঝাড়, ভীষণ বড় বাঁশঝাড়, আগে আরও বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। আর এই কদম গাছটা দেখছো, এটা আমাদের এই কদম গাছ ঘরের পেছনে, প্রচুর লঙ্কা গাছ, নয়নতারা লঙ্কা গাছ, নয়নতারা গাছ, অ্যালোভেরা গাছ, লঙ্কা সব পেকে রয়েছে। এই দেখো কত নয়নতারা, নয়নতারার বাগান। এটা হচ্ছে গাছ, এটা লঙ্কা গাছ হচ্ছে, একটা লেবু, এটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটাও আমাদের। আর এটা হলো কুলেখাড়া গাছ, ওই পাশেও এক দেখো নয়নতারা গাছ, প্রচুর নয়নতারা গাছ। আর এই উস্তে গাছ, উস্তে হয় গাছটাতে মায়ের হাতে লাগানো। এই দেখো এখানেও নয়নতারা, পেঁপে গাছ সব লাগিয়ে রেখে গেছে মা, মাই নাই, মায়ের সব কিছু রয়েছে। আর এই দেখো কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ দুটোই আমাদের। আর এ দেখো আমার সোনা গাছে জল দিচ্ছে, আর এ দেখো টাইম ফুল গাছ লাগিয়েছি আমি, বাপের বাড়িতে এসেই লাগিয়েছি, তো এইটা আমি বাড়িতে নিয়ে যাব, এইটা আর এইটা, এই টাইম ফুল দুটো গাছ দুটো আমি নিয়ে যাব বাড়িতে, গাড়ি করে যাব, তো গাড়ির মধ্যে করে নিয়ে যাব যাওয়ার দিন। আর এখন জামা কাপড়গুলো তুলছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, নিচে যাব। আর সোনা জিয়া গাছে জল দিচ্ছে, দুষ্টামি করছে বসে বসে। আমাদের ছাদে একটা, ছাদের থেকে আসলাম, এসে জামা কাপড় গোছালাম, তারপরে মেয়েকে খাওয়ালাম, বাবাকে দিদাকে চা করে দিলাম। দিদা এই কদিন এখানেই রয়েছে, তো মাসির বাড়ি থাকে দিদা, কারণ দিদার শরীর ভালো না তো, আর আমার বাবা ভাই কেউই বাড়ি থাকে না, বাবা বাবার মতন থাকে কাজে কর্মে, ভাইও তাই কাজে কর্মে থাকে, তো তাই জন্য দিদা মাসির বাড়িই থাকে। তো আর মা থাকতে তো কোনো অসুবিধাই হতো না, কিন্তু মা মারা যাওয়ার পরে দিদার একটু অসুবিধা হয়, মাসির বাড়ির কাছে গিয়ে থাকে, দিদার বাড়িতে দিদা থাকতে পারে না। তো আর আমি এসছি দেখে দিদা এখন এইখানেই রয়েছে, তো আমি ভাবছি যে দিদাকে কদিন নিয়ে যাবো আমার সাথে, আমি যখন যাবো বাড়িতে তখন নিয়ে যাবো, তাই এখন টিফিন করবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা আর গুড নাইট।